42 বছর বয়সেও অবিবাহিত রিমি বললেন, একা থাকতেই ভালো লাগে। বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রিমি সেন, একসময় বলা হচ্ছে কারণ 2011 সালে তাকে শেষ রূপালী পর্দায় দেখা গেছে। ফলে গত কয়েক বছর ধরে তিনি সব ধরনের আলোচনা থেকে একেবারেই বাইরে। অথচ ধুম সিরিজের দুটি ছবি, ভগবান, গরম মশলা, ফির হেরা ফেরি ও গোলমালের মতো সুপারহিট ছবিগুলোতে অভিনয় করে একসময় তিনি কতই না আলোচনায় ছিলেন। তবে বিশেষ কারণে আবারও আলোচনায় রিমি সেন, প্রসঙ্গ তার বিয়ে। এই নায়িকার বয়স 42-এ দাঁড়িয়ে, কিন্তু মুখে এখনও বিয়ের নাম নেই। তিনি কবে বিয়ে করবেন একটি সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয় রিমিকে। জবাবে ধুম অভিনেত্রী বলেন, আমার জীবনের স্বাধীনতা খুব প্রিয়, আমার ওয়াশরুম কারো সঙ্গে শেয়ার করতে পারি না, তাই মনে হয় না বিয়ের জন্য আমি এখনও তৈরি, একা থাকতেই বেশ ভালো লাগে। গত প্রায় এক যুগ লোকচক্ষুর আড়ালে থাকার কারণ সম্পর্কে রিমি বলেন, আমি সবসময় ভালো ছবিতে অভিনয় করেছি, টাকার জন্য বি বা সি গ্রেডের কোনো ছবিতে কাজ করিনি, কাজ বন্ধও করেছি নিজের শর্তে, নিজের ইচ্ছায়। অভিনেত্রী জানান, নিজের প্রোডাকশন হাউস নিয়ে ব্যস্ত ছিলাম, গজরাজ রাওয়ের সঙ্গে বুধিয়া সিং নামে একটি ছবি প্রযোজনা করেছি, সেটি জাতীয় পুরস্কারও পেয়েছে, এখন ক্যামেরার সামনের চেয়ে পেছনে থাকতেই বেশি ভালো লাগে। 2002 সালে তেলুগু ভাষার সিনেমা নি থোডু কাভালিতে অভিনয়ের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন রিমি সেন। 2003 সালে হাঙ্গামা ছবিটির মধ্য দিয়ে অভিষেক হয় বলিউডে। রিমি অভিনীত প্রথম ছবি ব্যবসায় সফল হয়, এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। অল্প সময়ে তিনি প্রতিষ্ঠা পেয়ে যান বলিউডে, তারপরও অভিনয় ছেড়ে কয়েক বছর ধরে রিমি ব্যস্ত তার প্রোডাকশন হাউস নিয়ে। তবে শুধু অভিনয় বা প্রযোজনা নয়, বলিউডের এই তারকা রাজনীতির সঙ্গেও যুক্ত। একসময় তিনি ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির কর্মী ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে গেরুয়া শিবির ছেড়ে নায়িকা যোগ করেন কংগ্রেসে।